ওকে, তো লাস্ট ভিডিওতে আপনি অর্ডারের স্ট্যাটাস গুলা এন্ড অর্ডারের এই তিনটা স্ট্যাটাস সম্পর্কে জানছেন, অর্ডার কনফার্মিং, শিপিং এন্ড ক্লোজিং। সো এখন দেখেন এই অর্ডার লিস্টের মধ্যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে অর্ডার এডিট পেজ। এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যে কোনো অর্ডারের পাশেই দেখেন হচ্ছে আপনার একটা ইডিট আইকন আছে, ঠিক আছে, এই যে ইডিট পেন্সিল আইকন আছে, এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন যে কোনো অর্ডারের, তাহলে আপনি ওই অর্ডার আরেকটা ইডিট, এই অর্ডারের ইডিট পেজে চলে আসবেন, ঠিক আছে। আর এইখানে আপনি অনেক অপশন, অনেক ফিচার পাবেন, যেটার মাধ্যমে আপনি ধরেন এই অর্ডারের স্ট্যাটাসটাকে চেঞ্জ করবেন, নোট রাখবেন, তারপরে হচ্ছে আপনার ডেলিভারি ঠিকানা আপডেট করতে পারেন, আপনি এখান থেকে ডিসকাউন্ট দিতে পারেন, ডেলিভারি চার্জ কম বেশি করতে পারেন, অনেক কিছু অ্যানালাইজিং আছে, আপনার কাস্টমারের রিপোর্ট আছে, SMS, না তারপরে হচ্ছে আপনার ইনভয়েস প্রিন্ট, ডিসকাউন্ট, দেন হচ্ছে অনেক কিছু আছে, ঠিক আছে, কুইক কল। সো এই সবগুলা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা একটা করে, বাট একটা একটা প্র্যাকটিক্যাল করে করে যখন আমরা দেখাবো আপনাকে, আই থিঙ্ক এই সবগুলোই আপনার ক্লিয়ার হয়ে যাবে। সো অর্ডার এডিট পেজ এটা গেল, দেন হচ্ছে অর্ডার এডিট পেজে গেলেন, আবার আপনি যদি ইনভয়েস লিস্টে ফিরে আসতে চান, তাহলে হচ্ছে উপরে থেকে দেখেন ইনভয়েস লিস্ট নামে আরেকটা বাটন আছে, এটার মধ্যে ক্লিক করবেন, তাহলে আবার আপনি ইনভয়েস লিস্টে চলে আসবেন। আবার আপনি যেই অর্ডারটাকে প্রসেস করতে চান, ওই যে অর্ডার এডিট বাটনে ক্লিক করবেন, দেন হচ্ছে এটার মধ্যে ঢুকবেন, আবার আপনি লাল বাটনে ক্লিক করে আবার ইনভয়েস লিস্টে চলে আসবেন। আবার আপনি যে কোনো অর্ডারে ঢুকলেন, এডিটে গেলেন, এখানে কাজ করলেন, আবার যদি ইনভয়েস লিস্টে আসতে চান, এই লাল বাটনে ক্লিক করে আসতে পারেন, অথবা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে কোনো, যে এখানে স্ট্যাটাস দেখতেছেন, যে কোনোটায় ক্লিক করেন, ওইটার স্ট্যাটাসে আবার চলে আসবেন, ব্যাকে চলে আসবেন, ইনভয়েস লিস্টে চলে আসবেন, ঠিক আছে। সো এইটা হচ্ছে জাস্ট আপনার আই থিঙ্ক মানে কিছু একটা বিষয়, যেটা হচ্ছে আপনার আই থিঙ্ক জানার দরকার ছিল, যে অর্ডার স্ট্যাটাস, দেন হচ্ছে অর্ডারের যেই স্ট্যাটাসগুলোকে আবার মেইন তিনটা ভাগে ভাগ করা হয়েছে, দেন হচ্ছে অর্ডার এডিট পেজ, যার মাধ্যমে আপনি এই জিনিসগুলো প্রসেস করবেন, আর অর্ডার এডিট থেকে আবার কীভাবে ইনভয়েস লিস্টে ফিরে আসবেন, এই অর্ডার লিস্টে লাল বাটনে ক্লিক করে আসা যায়, এখানে ক্লিক করে আসা যায়। সো আই থিঙ্ক এই পর্যন্ত আপনি ক্লিয়ার। এই পর্যন্ত যদি আপনি ক্লিয়ার হয়ে থাকেন, তাহলে চলেন আমরা এখন শুরু করি হচ্ছে আপনার অর্ডার প্রসেস করা। সো আই থিঙ্ক এই পর্যন্ত আপনি ক্লিয়ার। অর্ডার করলে এখানে আসে জমা হয়, এখানে আপনি দেখতে পাচ্ছেন কোন স্ট্যাটাসে কয়টা আছে, এখান থেকে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারতেছেন। ওকে, তো বেসিক একটা আই থিঙ্ক ইন্টারফেস সম্পর্কে আপনার আইডিয়া হয়েছে। সো এখন আমরা আই থিঙ্ক আপনাকে দেখানো যায় যে কিভাবে আপনি অর্ডারগুলোকে প্রসেস করবেন। সো অর্ডারগুলো প্রসেস করার জন্য আপনি যেটা করবেন, এখানে আসবেন, এখানে আসলে যে নিউ স্ট্যাটাস দেখতেছেন, এটাই ডিফল্টভাবে এই নিউর যেই যতগুলো নাম্বার দেখবেন, তার মানে মনে করবেন এতগুলো অর্ডার আপনার প্লেস হয়েছে আপনার ওয়েবসাইটে, যেটা আপনার প্রসেস করতে হবে। ওকে, প্রসেস করা মানে ডেলিভারির কাজকর্ম শুরু করা, আপনি ডেলিভারি দেওয়ার এর মধ্যে যা যা করতে হয় এটাই। সো আর এখানে নিউ অর্ডার লিস্টগুলো এখানে আপনি দেখতে পারবেন। ওকে, তো তো আপনি নিউতে অর্ডারের লিস্টগুলো পেয়ে যাবেন, অ্যান্ড এখান থেকে আপনি অর্ডারগুলো প্রসেস করবেন। আর অর্ডারগুলো প্রসেস করবেন কীভাবে? স্ট্যাটাস বেস, এই যে বিভিন্ন যে স্ট্যাটাস আছে, স্ট্যাটাস বেস আপনি অর্ডারগুলো প্রসেস করবেন। তো চলেন একটা প্র্যাকটিক্যাল অর্ডার প্রসেস করে দেখাই, তাহলে আপনি জিনিসটা আরও ভালো বুঝতে পারবেন, অ্যান্ড আপনার